আমি সস্তা বিয়ার গ্রিলস। আমি আপনাদের ঘুরে দেখাবো পৃথিবীর সেই ভয়ানক বাগানগুলি যেখানে আপনার অভিজ্ঞতা না থাকলে আপনি কোনোভাবেই টিকে থাকতে পারবেন না। আজকে আমরা যাচ্ছি মইনের বাগানে, যা আমার বাড়ি থেকে 40 কদম দূরে অবস্থিত। শোনা যায় এখানে প্রতি বছর হাজার হাজার গরু ও ছাগল উধাও হয়ে যায়। ক্যাপ্টেন, আমাকে এখানেই নামিয়ে দিন, এর থেকে বেশি দূরে যাওয়ার ভাড়া নেই আমার কাছে। হ্যাঁ ক্যাপ্টেন, ভয়ে আমার হিসু এসে গেছে, কিন্তু ক্যামেরা অন, আমি হিসু করতে পারছি না। যাও, বেস্ট অফ লাক, পাছামা রাখা। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের জঙ্গলে টিকে থাকতে পারেন এবং কিভাবে আপনারা নিজেদের প্রয়োজনীয় খাবারের যোগান দিতে পারেন। আমরা এখন চলে এসেছি সেই মইনের বাগানে। এখানে আশেপাশে আমি অনেক গাছ দেখতে পাচ্ছি, নারকেল গাছ। আশা করি এখানে চুরি করতে খুব সুবিধা হবে এবং বাগানের মালিক চলে আসবে না। আসুন দেখা যাক। এই বাগানে আসলে অনেকগুলো গাছ রয়েছে, কিন্তু আমি এই গাছটা দেখতে পেয়েছি যে গাছে অনেক অনেক পরিমাণে নারকেল আছে। আশা করি এই নারকেল বাগানের মালিক চলে আসবে না, সে আসার আগেই চলুন আমরা নারকেলগুলো চুরি করে ফেলি। এই অল্প না বয়সের চোখি না চেরি, আমার শালা চোরের বাচ্চা চোর, প্রতিদিন তুই আমার কাছে নারকেল গাছ আজকে তোরে দেখতেছি। আমরা গাছে উঠে পড়েছি, গাছে ওঠাটা অনেক কষ্টকর, কিন্তু আমরা উঠতে পেরেছি। ও নো, চোরের বাচ্চা চোর, তুই প্রতিদিন আমার কাছে নারকেল গাছ না, তোর বাড়ায় ঠ্যাং ভেঙে ফেলাই দেবো না। এটা কি হলো? গাছের বাগানের মালিক চলে এসেছে। এই সময় আপনার মাথা কোনোভাবেই কাজ করবে না, কিন্তু আপনাকে যা করতে হবে তা হলো নিজের মুইতে দিছে গোসল পরব হয়ে গেছে। সব সময় নিজের মাথা কাজে না লাগিয়ে আপনারা শরীরের অন্য যন্ত্রগুলোকেও কাজে লাগান, তাহলে আপনাদের টিকে থাকার সম্ভাবনা আরো বেশি বেড়ে যাবে। মনটা একেবারে বাচ্চাদের প্রচ্ছাবের মতো খেতে, জঘন্য একেবারে। নিজে ডাবের পানি খেয়ে ও নারকেল বাগানের মালিককে লবণ পানি খাওয়ানোর পর আমি এখন কিছু খাবারের সন্ধান করব, যা রাতে আমার পেট ভরাবে। সাধারণত এই সমস্ত জঙ্গলে অনেক প্রকারের পোকামাকড় এবং পশু পাখি পাওয়া যায়, চলুন আমরা খুঁজে দেখি। যদিও এখানে প্রচুর পরিমাণে খাবার রয়েছে, কিন্তু সব খাবার আপনি খেতে পারবেন না। আপনাকে যা করতে হবে তা হলো চারিদিকে চোখ রাখুন এবং সঠিক খাবারের সন্ধান করুন। দেখুন আমি কি পেয়েছি, আসুন। ও, এটা হলো পেয়ারা পোকা, যা এই বাগানে প্রচুর পরিমাণে রয়েছে, কিন্তু এটি দেখতে অনেক সুন্দর হলেও কাঁচা খাওয়ার ভুল মোটেও করবেন না, কারণ এটি কাঁচা খেলে আপনার মৃত্যু হতে পারে। কিন্তু এটা যদি আপনি আগুনে ঝলসে তারপর খান, তাহলে এর থেকে প্রচুর পরিমাণে প্রোটিন পেতে পারেন। চলুন এটিকে ঝলসানো যাক। বেটা এখন পটল তুলেছে, কিন্তু তারপরও আপনি একে কাটার সময় এর পেছন দিকটায় লক্ষ্য রাখবেন, যেন এ আপনার হাতে না লাগে। এর ভেতরের এই জায়গাটা নিঃসন্দেহে খাওয়া যায়। খুবই জঘন্য খেতে। খাবার ও পানি জোগাড় করার পর আমাকে এমন কিছু করতে হবে যেন উদ্ধারকারী হেলিকপ্টার ও প্লেনগুলো আমাকে দেখতে পায়। এর জন্য আমি যা করব তা হলো আমার পায়ের জুতাটা এখানে রেখে যাব,
যেন এই জুতার গন্ধ পেয়ে ওরা আমাকে খুঁজে পায়। চলুন। এখন রাত দুটো বাজে, কিন্তু এত রাত হওয়া সত্ত্বেও আমার ঘুম আসছে না, কারণ ঘুমানোর আগে আমার দুই স্টিক গাঁজা সেবন করার অভ্যাস। প্রতিদিন গাঁজা সেবন না করলে আমার রাতে ঘুম আসে না। কিন্তু সাধারণত এই ধরনের বাগানে আপনি সব কিছুই পাবেন, শুধু গাঁজা পাবেন না। তো আপনি এই অবস্থায় যা করতে পারেন তা হচ্ছে আপনার পায়ে যে জুতাটা আছে সেটা, আপনার পায়ের যে জুতাটা আছে সেটা খুলবেন এবং লম্বা একটা নিঃশ্বাস নিয়ে সেই জুতাটা শুকবেন। হেলিকপ্টারের শব্দ, মনে হয় ওরা জুতার গন্ধ পেয়ে চলে এসেছে। চলুন বাড়ি ফেরা যাক। লাল একটা লেখা আছে সাবস্ক্রাইব, ওইটাতে ক্লিক করবেন এন্ড পাশে থাকা বেল আইকনে চাপ দিবেন। আর অবশ্যই আমার